হাসপাতালের আইসিউতে ভর্তি ভারতীয় জাতীয় দলের ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। আগরতলা থেকে বিমানে করে সুরাটে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে নেওয়া হয় হাসপাতালে। হঠাৎ কিভাবে অসুস্থ হলেন এই ক্রিকেটার সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। আগরতলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 32 বছর বয়সী এই ক্রিকেটার। বিমানে উঠে একটি বোতল থেকে পানি খাওয়ার পর হঠাৎ মুখ এবং গলায় অস্বস্তির কথা জানান মায়াঙ্ক। সঙ্গে সঙ্গে তাকে বিমান থেকে নামিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। যদিও হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত মায়াঙ্ক বিপদমুক্ত। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মায়াঙ্ক যে বোতলের পানি খেয়েছেন তাতে বিষাক্ত কিছু ছিল। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। ঠিক কি ছিল তা নিশ্চিতভাবে জানা যাবে সেই বোতলের পানি পরীক্ষা করার পর। ভারতের হয়ে 21টি টেস্ট এবং 5টি একদিনের ম্যাচ খেলা মায়াঙ্ক আগরওয়াল এখন জাতীয় দলের বাইরে রয়েছেন। রঞ্জি ট্রফিতে তিনি নেতৃত্ব দিচ্ছেন কর্ণাটককে। ভারতের ঘরোয়া মৌসুমে এ পর্যন্ত 2টি শতক ও 1টি অর্ধশতক করেছেন তিনি। 4 ম্যাচে এ পর্যন্ত 2 জয় এবং 1টি করে হার ও ড্র নিয়ে সি গ্রুপে দ্বিতীয় কর্ণাটক। খেলাধুলার আরও খবর জানতে চোখ রাখুন কালবেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।